আপনারা হয়তো অনেক উপায়ে সুন্দরবন গিয়েছেন, কিন্তু কলকাতা থেকে সরাসরি লঞ্চে করে সুন্দরবন যাওয়া যায় এই কথাটা শুনে নিশ্চয় অবাক লাগছে। আপনাদের মতো ঠিক একই রকম ভাবে আমিও অবাক হয়ে গিয়েছিলাম এই কথাটা শোনার পর। তো চলুন দেখে নেওয়া যাক যে আপনারা কিভাবে সরাসরি কলকাতা থেকে সুন্দরবন যেতে পারবেন, তার জন্য কত খরচ পড়বে। আর কেবলমাত্র সুন্দরবন নয়, আপনারা চাইলে কলকাতা থেকে সরাসরি লঞ্চে করে গঙ্গাসাগর যেতে পারবেন। সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে, তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ক্যানিং টু ক্যানিং সুন্দরবন বা অন্য উপায়ে সুন্দরবন আপনারা গিয়েছেন, কিন্তু কলকাতা থেকে সরাসরি লঞ্চে করে সুন্দরবন এটা হয়তো আপনারা ফার্স্ট টাইম শুনছেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাবুঘাট জেটি ঘাটে, যেখান থেকে কিন্তু এখন থেকে আপনারা কিন্তু লঞ্চে করে সরাসরি সুন্দরবন যেতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে লঞ্চটা কীরকম দেখতে আর কত খরচ হবে সবটাই জানাবো, তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। শিয়ালদা বা ধর্মতলা থেকে যে কোনো বাবুঘাটগামী বাসে করে আপনারা বাবুঘাটে চলে আসতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের লঞ্চ চলে এসেছে আর আমরা এখন লঞ্চে উঠে পড়ব। লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই এখন হচ্ছে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর চারপাশে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। বাইরের এত সুন্দর দৃশ্য দেখে বসে না থেকে এখন চলে এসেছি লঞ্চের একদম সামনে। আপনারা সকলেই জানেন যে বাবুঘাট খুবই সুন্দর একটা জায়গা আর এখান থেকে এখন আমাদের লঞ্চটা চলেছে, তাই চারপাশের কিন্তু খুবই সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। লঞ্চের ওপরে বসার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। এখানে দেখুন কি সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এখন আমরা চলে এসেছি বিদ্যাসাগর সেতুর কাছাকাছি আর এই বিদ্যাসাগর সেতুটা দেখতে কিন্তু খুবই সুন্দর। সঙ্গে কিন্তু চারিদিকের এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, দেখে কিন্তু প্রথমে কিন্তু মন কিন্তু খুশি হয়ে গিয়েছে। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই লঞ্চের ভিতরটা কিরকম। তো আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি কোনো কেবিনের মধ্যে বসে রয়েছি বা নিজস্ব কোনো রুমে বসে রয়েছি, সেটা কিন্তু একদমই নয়। আমি কিন্তু এখন একদম লঞ্চের মধ্যেই বসে রয়েছি। সুন্দরবনে প্রায় প্রত্যেকটা লঞ্চেই কিন্তু খুব সুন্দরভাবে বেডিং সিস্টেম করা থাকে, বাট এখানকার বেডিং সিস্টেম কিন্তু একদমই অন্যরকম। এখানে কিন্তু প্রাইভেসি মেনটেন করার জন্য এরকম খুব সুন্দরভাবে কার্টেন দেওয়া রয়েছে আর এই কার্টেনগুলোকে বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু একদম আপনাদের একদম প্রাইভেট যে কেবিন হয় সেরকমই হয়ে যাবে। লঞ্চের ভিতরে এইরকম প্রচুর বেড দেওয়া রয়েছে, তাই ওপরে বসে আপনারা যদি টায়ার্ড হয়ে যান তাহলে বিশ্রাম নেওয়ার জন্য এইরকম সুন্দর বেডিং সিস্টেম করা রয়েছে। চলুন আপনাদেরকে লঞ্চের বাথরুমটাও দেখিয়ে দিই। লঞ্চের মধ্যে বাথরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। লঞ্চের মধ্যে এখন আমরা চলেছি কেবিন রুমে আর কেবিন রুমের ভিতরে কিন্তু এরকম বসার জন্য সোফা দেয়া রয়েছে আর এখান থেকে বাইরের একটু অন্যরকম দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটি জিপিএস ট্র্যাকারও লাগানো রয়েছে যাতে কুয়াশার সময় লঞ্চ চালাতে কোনো রকম অসুবিধা না হয়। এখন আমি লঞ্চের সামনে থাকা বেডে বসে চারপাশের দৃশ্য উপভোগ করছি। হঠাৎ করে দেখতে পেলাম আমাদের পাশে থেকে কাস্টমসের একটা জাহাজ যাচ্ছে। এটি যাওয়ার পর প্রচণ্ড রকমের ঢেউ শুরু হয়েছে আর এই ঢেউয়ের মধ্যে লঞ্চের সামনে এইরকমভাবে দাঁড়িয়ে থাকাও একটা অন্যরকমেরই এক্সপিরিয়েন্স হচ্ছে।
এখন আমরা যেখান থেকে যাচ্ছি আমাদের ঠিক পাশেই রয়েছে কলকাতা হেরিটেজের রিভার ক্রুজ, যেটা আপনারা প্রায় সকলেই চেনেন। সব থেকে যে জনবহুল যে ব্রিজ হাওড়া ব্রিজ, আর এটা কিন্তু কলকাতা একটা ঐতিহ্য বলাও চলে, সেই হাওড়া ব্রিজের নিচ থেকে। আর এখান থেকে পুরো হাওড়া ব্রিজের ভিউটা এতটা সুন্দর লাগছে যেটা ভাষায় আমি বর্ণনা করতে পারবো। এখন হচ্ছে আমরা যাচ্ছি কিন্তু একদম মিলেনিয়াম পার্কের পাশ থেকে, তাই খুব সুন্দর কিন্তু ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দরভাবে রেলিং দেওয়া রয়েছে, তাই এখান থেকে দাঁড়িয়ে সারাক্ষণে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভিউ উপভোগ করতে পারবেন। আর দূরে যে জাহাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের জাহাজ রয়েছে। ওপরে অনেকক্ষণ থাকার পর আবারও চলে এসেছি লঞ্চের নিচে সেই জায়গাটিতে, এবং এখান থেকে বসে বসে চারপাশের দৃশ্য উপভোগ করছি। এর সাথে একটু যুক্ত আছেন একটু বলে দিন। এর সাথে বলতে আমি সুন্দরবনের সাথে যুক্ত 45 বছর, সুন্দরবনে নদীর সাইডে বসে আছি এরকম পজিশনে আমি, বাঘের ডাক, বাঘ নদী পেরিয়ে যাচ্ছে লঞ্চ নিয়ে, তাড়া করতে লঞ্চের সামনে দিয়ে বেরিয়ে গেল এরকম পজিশন। আপনারা চাইলে এই লঞ্চটিকে পাড়াওয়ারে বুকিং করে বাবুঘাটের চারপাশে এই রকম ভাবে ঘুরে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। এনারা সরাসরি কলকাতা থেকে সুন্দরবন এবং গঙ্গাসাগরের ভ্রমণ করিয়ে থাকেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোথা থেকে আপনারা গঙ্গাসাগর কিংবা সরাসরি সুন্দরবন যাওয়ার প্যাকেজ বুকিং করতে পারবেন। এনাদের যে অফিস রয়েছে সেটা রয়েছে বাবুঘাট 3 নম্বর ফেরিঘাটের সামনে, একদম ফেরিঘাটের পাশেই এনাদের অফিস রয়েছে। তো স্যার আপনার নামটা একটু বলে দিন। আমার নাম কৃষ্ণ কুমার মণ্ডল। এখান থেকে আমি 4 দিনের প্যাকেজে সুন্দরবন ঘুরাতে নিয়ে যাচ্ছি। ফার্স্ট ডে আমার থাকছে সাগর, সেকেন্ড ডে থাকছে অহত্তর কুমির প্রকল্প, সপ্তমুখী রিভার, ঠাকুরাইন রিভার, বনি ক্যাম্প, মাতলা রিভার, ঝড়খালি জু, পাখিরালয় নাইট, পুরো টাইগারের ভিতরে সজনেকালী, সুদর্ণকালী, দোবেকি, ছোট ছোট নদীর ভিতর দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। আপনারাও যদি চান সরাসরি নদী পথে সুন্দরবন যাওয়ার একটা অন্যরকম অভিজ্ঞতা করবেন, তাহলে অবশ্যই কিন্তু ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর কেবলমাত্র সুন্দরবনই নয়, ওনারা ওখান থেকে গঙ্গাসাগরের ভ্রমণও করিয়ে থাকেন। আপনারা যদি ওনাদের মাধ্যমে গঙ্গাসাগর কিংবা সুন্দরবন ভ্রমণ করতে চান কত কী খরচ পড়বে সেটি জানার জন্য ওনাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা ডেসক্রিপশন বক্সও চেক করতে পারেন। আপনারা যদি ইতিমধ্যেই ওনাদের সঙ্গে কেউ ভ্রমণ করে থাকেন আপনাদের অভিজ্ঞতার কথাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন।